প্রিয় দর্শক আজ আবারও চলে এলাম ব্যবসার আইডিয়ার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে ব্যবসা সংক্রান্ত আইডিয়া নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের চাহিদা মতো কোথায় কি মাল পাওয়া যায় এবং কোথা থেকে মাল নিলে আপনি সহজে ব্যবসা শুরু করতে পারবেন সেই দিকে আমরা লক্ষ্য করে থাকি সেই রকমই আপনাদের উপকারের জন্য আজকের এই প্রতিবেদন আজকের ভিডিওতে দেখাতে চলেছি বিভিন্ন ধরনের মেশিন যা দিয়ে আপনি ছোট থেকে শুরু করে বড় ধরনের ব্যবসা শুরু করতে পারবেন এক কথায় আপনার চাহিদা অনুযায়ী এখান থেকে মেশিন পেয়ে যাবেন আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ধন্য প্রতিষ্ঠান উষা হার্ডওয়্যার স্টোরে এই প্রতিষ্ঠানে আপনি অনেক ধরনের মেশিন পেয়ে যাবেন ছোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের বড় আকারের মেশিন এই প্রতিষ্ঠান থেকে আপনারা খুব অল্প দামে পেয়ে যাবেন যা দিয়ে আপনি ব্যবসা শুরু করে প্রচুর টাকা মুনাফা করতে পারবেন এই প্রতিষ্ঠানে কখন আসবেন কিভাবে আসবেন সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলে দেওয়া আছে এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তাদের মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন দেখুন মেশিন তো আপনি সব জায়গাতেই পেয়ে যাবেন কিন্তু সব জায়গাতে আপনি সার্ভিস সেই রকমের পাবেন না কিন্তু এই প্রতিষ্ঠানে আপনি মেশিন নিলে আপনার মেশিনের কোনো সমস্যা দেখা দিলে চট করে আপনার সেই সমস্যার সমাধান করে দেওয়া হয় আর এই প্রতিষ্ঠানের আরেকটি ভালো দিক হচ্ছে আপনি এখান থেকে মেশিন নিলে আপনাকে সেই মেশিনের কাজ হাতে ধরে শিখে দেওয়া হয় মানে আপনি মেশিন নিয়ে গিয়ে আপনি মেশিন নিজেই অপারেট করতে পারবেন আমাদের ভিডিও দেখে যারা নতুন ব্যবসা করতে আগ্রহী হচ্ছেন তাদের বলে রাখি যে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু কেনার আগে ভালো করে যাচাই বাঁচাই করুন আপনি যে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন সেটি আপনি পারবেন তো আপনার এলাকাতে সেই বিজনেস চলবে তো অবশ্যই সমস্ত কিছু দেখে আপনারা ব্যবসা শুরু করুন কারণ কেনাকাটার সময় আমি থাকবো না আপনাকেই সমস্ত কিছু দেখেই কেনাকাটা করতে হবে আমাদের দেওয়া ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের উৎসাহ করার জন্য অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন সবশেষে বলব বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বাংলাতেই ভিডিও দেখুন এবং আমাদের এই বাংলাকে গর্বিত করুন তো চলুন আজকের ভিডিওটি দেখা নেওয়া যাক নমস্কার উষা আটারের পক্ষ থেকে আমরা আজকেও কিছু ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে সেই ভিডিওগুলিতে আমরা কিছু মেশিন দেখাবো তো চলুন আমরা মেশিনগুলো দেখে নিই আজকে আমরা পাট চাকি দেখাবো সাইক্লোন পালভাইজার দেখাবো তেল মিল দেখাবো চানাচুর মিল দেখাবো পটেটো চিপস দেখাবো সব সমস্ত রকম মেশিনই দেখাবো এই ভিডিওতে চলুন আমরা ফার্স্ট আপনাদেরকে যে মেশিনটি দেখাবো সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি পাট চাকি হ্যাঁ এটাতে আটা মশলা এবং ছোলার ডাল মটরের ডাল এগুলো যদি তৈরি করেন তো এই মেশিনটাতে করতে পারবেন এটি চোদ্দো ইঞ্চি মাপ রয়েছে চাকিটার আর এটা থ্রি হস্পার সিঙ্গেল ফেজ মোটরেই চলবে এটা চাইলে বাড়ির লাইনেও চালাতে পারে তারপরে আমরা যে মেশিনটি দেখাবো এই মেশিনেরই বড় এটা হচ্ছে বিশ ইঞ্চি পাট চাকি এর চব্বিশ ইঞ্চি আঠেরো ইঞ্চি বিভিন্ন মাপের হয় যদি কারো প্রয়োজন হয় বলবে আমরা এই এনে দেবো তাদেরকে এগুলো পাট চাকিগুলো আর কি আমাদের অ্যাড্রেস রয়েছে ফর্টি সিক্স বাই থ্রি বাবুলবোনা রোড বহরমপুর মুর্শিদাবাদ বাড়িতে বসে হ্যাঁ সে ব্যবস্থাও আছে আমাদের যদি আমাদের নদীয়া মুর্শিদাবাদের ভেতরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে অটো অটোর মাধ্যমে পাঠিয়ে দিই আর যদি বাইরে থেকে হয় সেক্ষেত্রে আমরা কুড়িয়ার করে দিই মাল সেক্ষেত্রে মেশিনের পেমেন্ট আর কুরিয়ার চার্জ যদি আমাদেরকে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে আমরা মেশিন পাঠিয়ে দিই তাছাড়া তো মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারে মেশিন সম্বন্ধে জানার যদি কোনো কিছু থাকে তো আমাদেরকে কল করতে পারে বা মেসেজ করতে পারে আমরা সেই রিপ্লাই দেবো তারপরে আমরা যেটা দেখাবো গমের খোসা ছাড়ানো মেশিন গমের বা মসুরির ডাল খোসা ছাড়ানো মেশিন হ্যাঁ এটা কাঠের মেশিনটা এটার বিভিন্ন মাপের রয়েছে ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ওটা হচ্ছে ষোলো আঠেরো চব্বিশ হ্যাঁ ষোলো ইঞ্চি চালাতে তিন ঘোড়া মোটর লাগবে আঠেরো ইঞ্চি ফাইভ হাউস আর চব্বিশ ইঞ্চি টেন হাউস পার চলবে এগুলোতে গমের খোসা ডালের খোসা ছাড়ানো যাবে আর এগুলো আমাদের লোহার এটা এটা যেমন কাঠের বডি এগুলো আমাদের লোহার বডিরও হয় লোহার বডির মালগুলো আমরা কিন্তু দেখাবো তারপরে আমরা যে রোলারগুলো দেখালাম এগুলো হচ্ছে লোহার ওগুলো আগের যেগুলো দেখালাম সেগুলো কাঠের এগুলো হচ্ছে লোহার রয়েছে এগুলো আঠেরো চব্বিশ ষোলো বিভিন্ন মাপের হয় আর এইগুলোতে আপনার মোটরগুলো নিচে বসানোর ব্যবস্থা রয়েছে কাঠেরগুলো নিলে আলাদাভাবে বসাতে হবে মোটর মেশিন এটা নিলে মেশিন মোটর একসাথেই বসে যাবে এটাতেও গমের খোসা ডালের খোসা ছাড়ানো যাবে তারপরে আমরা যে মেশিনটি দেখাবো সেটা হচ্ছে সাইক্লোন পালভাইজার এটা হচ্ছে পনেরো এসপি সাইক্লোন পালভাইজার এতে ভুট্টার চুর্নি সুজি বেসন মশলা বিভিন্ন জিনিস করা যাবে আর এটা পনেরো হাসপার মোটরে চলবে আর এটা যে মশলা বা আটা যেগুলো হবে সেগুলো হয় ঠান্ডা চাকিতে করলে কী হয় সেগুলো গরম হয় কিন্তু এগুলো ঠান্ডা হবে এগুলো সাইক্লোন মানে পাইপ সিস্টেম ওপর দিয়ে বেরোবে এর ছোট মাল আমাদের সেটিং করা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আমরা যে মেশিনটি দেখালাম বড়ো পনেরো এইচপি এটা হচ্ছে ছোট এটা ফাইভ এসপি মোটরে চলবে ঠিক আগে যে মেশিনটা দেখালাম ঠিক এই এইভাবেই সেটিং থাকবে আর এটাতেও কিন্তু মশলা ভুট্টার চুন্নি এগুলো পাইপ দিয়ে এটা দিয়ে মালটাকে ঢোকালে মালটাইয়ের ভিতরে ভাঙবে ভাঙার পর এই পাইপের মাধ্যমে এটা বাইরে বেরোবে আটাটা বা মশলাটা যেটা করবে সেটা পাইপের মাধ্যমে বাইরে বেরোবে এরপরে আমরা যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে সর্ষের তেলের মেশিন এটা হচ্ছে ষোলোপাতি অয়েল এক্সপেলার মেশিন এর সাথে ফাইভ হাউস মোটর দিয়ে চ্যানেলের ওপরে সেটিং রয়েছে এটা সিঙ্গেল ফেজেই চলবে আর এটাতে ঘন্টায় কুড়ি কেজি সর্ষ ভাঙবে আর এটা যে তেলটা সে তেলটা যে বড়ো এক্সপেলার যেরকম যে যে পরিমাণ তেল দেয় থার্টি টু থা ফর্টি পারসেন্ট সেই পারসেন্টেজে তেল কিন্তু এই মেশিনটাতেও আসবে এই মেশিনটা আমরা চালিয়ে দেখাবো এরপরে আমরা যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে বত্রিশ পাতি অয়েল এক্সপেলার মেশিন আর এটা টেন হাউস মটরে মোটরে চলবে এটা কিন্তু সিঙ্গেল ফেজে চলবে না এটা চালানোর জন্য থ্রি ফেজ কানেকশানের প্রয়োজন আছে এটা ঘন্টায় চল্লিশ কেজি সরষ ভাঙবে আর এটাতেও আপনার চ্যানেল সিস্টেম করা আছে আর এই মেশিনগুলো এক আর এই মেশিনগুলো লাইন স্যাপটা চাইলে লাইন স্যাপটেও চালাতে পারে বা এক্সট্রা মোটর দিয়ে চালাবো ভাবলে এক্সট্রা মোটর দিয়েও চালাতে পারে আর এই মেশিনগুলো আগের যে মেশিন ছিল তার তুলনায় কিন্তু জায়গা অনেক কম লাগবে কাজ কিন্তু শুধু সরষে তিল এগুলো ভাঙা হবে তেল হবে তেল জাতীয় জিনিসগুলো এটা ভাঙা হবে আর এটা জায়গা তো কম লাগবে বসাতে আর লাইন স্যাপটা চাইলে লাইন স্যাপটে চালাতে হবে এটা হচ্ছে বত্রিশ পাতি এর থেকে ছোটো যদি কেউ নিতে চায় সেটা হচ্ছে আঠাশ পাতি সেটাও আমাদের কাছে পাওয়া যাবে আর কেউ যদি সিঙ্গেল পেজে নিতে চায় ষোলো পাতি সেটা তো আপনাদেরকে দেখালাম সেটাও পাওয়া যাবে আর এছাড়াও আমাদের কাছে বড়ো এক্সপ্লার যদি কেউ নিতে চায় সিক্স ভোল্ট নাইন ভোল্ট সেগুলোও কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে এরপর এরপরে আমরা দেখাবো চানাচুর মেশিন মানে চানাচুর তৈরি করতে গেলে কী কী মেশিন লাগবে সেই সব মেশিনগুলো দেখাবো চানাচুর তৈরি করতে গেলে ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে বেসনটাকে মাখানোর জন্য যে মেশিনটা এটা হচ্ছে বেসনটাকে মাখানো হবে এটা দশ কেজি বেসন একসাথে মাখাতে পারবে এটাই ঠিক আছে এটা মাখানোর বেসনটাকে মাখানোর পর যে মেশিনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চানাচুরটা সেপ দেওয়ার জন্য মেশিন এটা হচ্ছে অটোমেটিক একটা মোটর রয়েছে এস এতে যে বেসনটা মাখানো হবে সেই মেশন বেসনটা এই মেশিনের ভেতর দিলে বিভিন্ন ধরনের ডাইস আছে ডাইস মাপে ডাইসগুলোর সাথেই ডাইসগুলো দেওয়া রয়েছে সাথেই রয়েছে সেই ডাইস অনুযায়ী কাটিং হয়ে বেরোবে কাটিং হয়ে বেরোবে কাটিং হওয়ার পর চানাচুরটাকে ভেজে নিলে ভাজার পরে যে মেশিনটা লাগবে সেটা হচ্ছে চানাচুরে যে ভাজার পরে যে তেলটা থাকে সেই তেলটাকে বের করার জন্য এই মেশিনটা প্রয়োজন হবে চানাচুরটাকে ভাজার পর চানাচুরের যে তেল সেটা কিন্তু এই মেশিন দ্বারা তেলটাকে ছেঁকে নেওয়া হবে এরপরে তেলটাকে ছাকার পরে যে যে মেশিনটা প্রয়োজন হবে সেই মেশিনটা হচ্ছে চানাচুরগুলোকে একসাথে মিক্স করা মেশিন তো চলুন আমরা আবার মিক্স করা মেশিনটা আপনাদেরকে দেখিয়ে দিই তো চানাচুরগুলোকে মিক্স করতে গেলে যে মেশিনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এই মেশিনটি এই মেশিনটি চানাচুরগুলোকে মিক্স করবে চানাচুরে যে যেগুলো ভাজা হবে বিভিন্ন ধরনের সাইজ অনুযায়ী যেগুলো হয় সেগুলোকে সব মিক্স করবে এই মেশিনটায় আর এই যে মেশিনগুলি দেখলেন এগুলো সব মোটর দিয়ে চলবে আর এগুলো সিঙ্গেল ফেজেই চলবে এরপরে যে মেশিনগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে আলু চিপস তৈরি করা মেশিন তো আলু চিপস তৈরি করতে গেলে আলুর খোসাটাকে ফার্স্টে ছিলে নিতে হবে তো খোসাটাকে ছেলার জন্য এই মেশিনটি দিয়ে কিন্তু আলুর যে খোসা আছে সেই খোসাগুলো ছিলে নেওয়া হবে আর এই মেশিনটাও সিঙ্গেল ফেজে চলবে তো এই মেশিনটা আলুটাকে ছিলে নেওয়ার পর আলু চিপসের মাপে কাটার জন্য যে মেশিনটি সেই মেশিনটি চলুন দেখে নিই আলুর খোসাগুলো ছাড়ানোর পর আলুর যে চিপস সেটাকে তো কাটিং করার জন্য যে মেশিনটা সেটা হচ্ছে এটা হচ্ছে পটেটো চিপস কাটিং মেশিন এটা বিভিন্ন ধরনের ডাইস আছে চিপসে অনেক সময় দাগ দাগ থাকে প্লেন চিপস হয় যেরকম দরকার ডাইসের সাথেই দেওয়া রয়েছে সেগুলো এই মেশিনটা দ্বারা কাটিং করা হবে কাটিং করার পর ভেজে নিয়ে চিপস তৈরি হয়ে যাবে আর তারপরে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে ধোসা ধোসা মেশিন এটা হচ্ছে ধোসা মেশিন তো এই মেশিনটি দিয়ে যে ধোসার যে ইগুলো রয়েছে ডাল ডালগুলো রয়েছে সেই ডাল ধোসা ডালের হয় চালের হয় সেগুলোকে এটা দ্বারাই ই করা হয় মানে ধসার জন্য যেটা মিক্স করা হয় সেটা এটা দ্বারা করা হয় আমরা এখন যে মেশিনটি দেখাবো সেটা হচ্ছে সর্ষের তেলের মেশিন এটা হচ্ছে স্টিলের সরষের তেলের মেশিন ছোট মেশিন এই মেশিনটা বাড়ির ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন আর এটাতে ঘন্টায় পাঁচ কেজি সর্ষে ভাঙবে এর থেকে বড়ো সেম মডেলের আমাদের কাছে পাওয়া যাবে সেটা হচ্ছে ঘন্টায় দশ কেজি সর্ষে ভাঙবে তো এই ধরনের স্টিলের যদি কেউ তেল মেশিন নিতে চান এই স্টিলের তেল মেশিনগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হচ্ছে লাইন স্যাপ বলছে হ্যাঁ লাইন স্যাপটা এগুলো আড়াই ইঞ্চি আছে দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি ঠিক আছে আড়াই ইঞ্চিরও বেশি আছে পনেরো তিন ইঞ্চি জায়গা বলছে এগুলো আপনার মিলে লাগে বড়ো বড়ো মিলে সাত আটটা মেশিন যে চলবে একসাথে ঠিক আছে সেসব কাজে লাগে এগুলো সরু স্যাপটাও আছে দেড় ইঞ্চি আছে স ইঞ্চিও আছে এক ইঞ্চিও আছে এগুলো সব অটো অটো কাজে সব লাগে এইগুলো সব আপনার এগুলো ধান ধানের হলারের ইয়ে পার্স ওই সেল এগুলো হচ্ছে বল ফ্রেম বলছে ঠিক আছে ওইগুলো সেল দু নম্বর হলারের এগুলো মাল এগুলো বল ফ্রেম আছে সেন্টার ফ্রেমও আছে সব আলাদা আলাদা সব মাল আছে ঠিক আছে এখানে পুলি আছে এগুলো সলিড পুলি পুলি মানে মোটরও লাগে মেশিনেও লাগে সব রকম কাজে লাগে পুলি ভিভেলটা চালানোর জন্য হ্যাঁ 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 বিভিন্ন বিভিন্ন মলে সব লাগবে এগুলো এগুলো ঘাট 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 হিসাবে বি গ্রুপ সি গ্রুপ মোটা বিল সেরকম আপনার যেরকম লাগাবেন সেরকম আছে ঠিক আছে ছ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি যেমন নেবেন হ্যাঁ এগুলো সব মেশিনে জালি হলারের দু নম্বর আট নম্বর সব রকম মেশিনের জালি হ্যাঁ সমস্ত সমস্ত কিছুই পাওয়া যায় এখানে ঘানি মিলের মাল সব এগুলো সব সেল এগুলো আপনার সব সেল হলারে দুই নম্বর হলার আর সেম হলারে সব রকম সেল এটা ঠিক আছে আট নম্বরও আছে ছয় নম্বরের আছে সব রকমই পাবেন কোনো অসুবিধা নেই আমরা আপনাদেরকে এখন যে মেশিনটি দেখাতে চলেছি সেটি হচ্ছে বমের খোসা ছাড়ানো মেশিন এতে আপনারা চাইলে মসুরির ডাল বা বিভিন্ন ধরনের ডালের খোসাও কিন্তু ছাড়াতে পারবেন আমরা এই মেশিনটা দ্বারা আপনাদেরকে বমের খোসা ছাড়িয়ে দেখাচ্ছি আমরা এখন একটা আপনাদেরকে সর্ষের তেলে সোলোপাতি অয়েল এক্সপেলার মেশিন চালিয়ে দেখাবো সিঙ্গেল ফেজে কিভাবে তেল করতে হয় না করতে হয় সেটা এই ভিডিওতে দেখাবো খোলের মতো না